এজোপা হৈছে সাবা স্নেক গ্রাস, আর এজোপা আমার অসমৰ গছ নহয়, এজোপা বাহিৰৰ গছ হয়। এই গছজোপা আসলতে ক্যান্সার প্রতিরোধী বুলি খুব চর্চা চলি আছে, আর যদি আপনি নেটত সার্চ করে চায় গছজোপা তেতিয়াও দেখিব যে ক্যান্সার সলিউশন বুলিয়ে গছজোপাক দিয়া আছে। একচুয়ালি এই গছজোপার পাতর রসটো যদি গ্রিন জুস হিসাবে খায় তেনেহলে ইয়াত ইমান বেশি এন্টি অক্সিডেন্ট আছে আর ইমান বেশি মিনারেলস আছে যিখিনিয়ে আমার যিবিলাক সিস্টেমেটিক ডিজঅর্ডার ডিজিজ কেবল ক্যান্সারেই নহয় ধৰি লওক থাইরয়েড বা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেসার এই যিবিলাক আছে সাধারণত আমার সিস্টেমেটিক ডিজঅর্ডার ডিজিজ সকলবিলাকতে এই কাম করে, কারণ বহুত বেশি পরিমাণে এন্টি অক্সিডেন্ট থাকে আর এন্টি অক্সিডেন্ট থাকলে ক্যান্সারটো এন্টি অক্সিডেন্ট বেশি পরিমাণে দেহত থাকলে ক্যান্সার নহয়তো সবে জানে। তো এই গছজোপা আসলতে এজোপা ডক্টর অঞ্জলি পাঠকে দিল্লীত থাকে, তেও এনে অরিজিনেল কোর মই ইমান নাজানো কিন্তু তেও এগৰাকী নেচাৰপেথি ডক্টর হয়, তেও অসমৰ এজন মানুহক খেতি কৰিবলৈ দিছিলে, তাৰপৰা দুলভ গগৈ ডাঙৰিয়াই ইয়ালে আনিলে, তাৰপিছত আমি ইয়াতে খেতি কৰিছো আৰু ইয়াৰ পৰা আমিও ৰেগুলাৰ ইয়াৰ জুস খাওঁ, গ্রিন জুস, আর এই যদি খায় তেতিয়াহলে এন্টি অক্সিডেন্টৰ পৰিমাণ গাত বহি থাকিব, তেতিয়া সিস্টেমেটিক ডিজৰ্ডাৰবিলাক নহয়, মানে মানুহৰ শৰীৰৰ ভিতৰৰ পৰা যিবিলাক অৰ্গেনৰ দুর্বলতার কারণে যা বেমার হয় সাধারণত ক্যান্সার যি কারণে হয় সেটা নহবই যদিহে ইয়ার গ্রিন জুসটো সদায় নেখালেও পুরা রেগুলার নেখালেও মাঝে মাঝে যদিও খাই থাকে তেতিয়াও ই বহুত মানে উপকার করে। তো আমি নিজে ব্যবহার করে ইয়ার প্রমাণ পাইছো। মানে এই উদ্ভিদ এতিয়া যেতিয়া অঞ্জলি পাঠকে দিল্লীত আনি ইয়ার খেতি করেছিল তেতিয়া তাত ইমান হোৱা নাছিলে ভাল, তাৰপিছত অসমত আনি যেতিয়া কৰিলে কিন্তু অসমত ইয়াৰ অসমৰ পৰিৱেশ ইয়াৰ কাৰণে সাংঘাতিক চুইটেবল হয়, অসমত মানে ইয়াক ৰুই দিলে হৈ যায় য'ত সেইটো বেলেগত নহয়। এতিয়া আমাৰ আমিবোৰে ৰুইছোঁ এইবিলাক দেখিছে বহুত গছ লগাইছোঁ, লগোৱাৰ ঠিক বতৰটো যদি এনেকুৱা পায় বৰষুণ চৰষুণ ধুনীয়াকৈ পায় বাৰিষা বেছি বাঢ়ে গছজোপা এক দুই মাহতে গছজোপা একদম সৰু পুলি এটা গৈ দুফুট তিনিফুট ওখ হৈ ধুনীয়া জোপোহা গছ হৈ যায় আৰু বহুত পাত হয়, মানে অসমৰ পৰিৱেশত ইয়াক বৰ বেছি আপডাল কৰিবলগীয়া বিশেষ নাই আৰু অসমৰ কাৰণে ই বহুত চুইটেবল হয়।